ছাত্রছাত্রী বৃন্দগণ আজকের এই ভিডিও পাঁচ নম্বর পাঁচ নম্বর পার্টে আমরা কোয়েকশন বারো এর রুমান ওয়ান এবং রুমান টু তো এর আগে আমি আরও পাঁচটি চারটি পার্ট বানিয়ে রেখেছি যদি তোমরা এগুলো দেখে না থাকো তাহলে তোমরা অবশ্য গিয়ে দেখবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তাহলে চলো আমরা বারো কোয়েকশন বারো কি বলেছে দেখে নেই তো এখানে বলেছে সংখ্যার বিধি ব্যবহার করে মান নির্ণয় করো তো আমাদের প্রথম কোয়েকশনে দেওয়া আছে সাত ভাগের ছয় যুগ পাঁচ বাঘের দুই যোগ সাত ভাগের দুই যোগ পাঁচ ভাগের এক তো সর্বপ্রথমে আমরা এখানে কী করব সর্বপ্রথমে আমরা এই ক্রম বিনিময় করব অর্থাৎ এই যে সংখ্যাগুলো যে যেভাবে আমরা উল্টাপাল্টা করব অর্থাৎ আমরা এই একটি সংখ্যার জায়গাতে অন্য সংখ্যাটি আনবো অর্থাৎ এই সিরিয়াল যেটি একটি আমরা বিনিময় করব তো প্রথমে আমরা সাত ভাগের ছয় এবং এই সাত হর বিশিষ্ট সংখ্যাটি আমরা এটির কাছে এনে এনে দেবো তারপর এখানে সাত ভাগের দুই হয়ে যাবে তারপর আবার এখানে কত হয়ে যাবে পাঁচ পাগের দুই এবং পাঁচ পাগের এক অর্থাৎ পাঁচ হর বিশিষ্ট সংখ্যাগুলো আমরা এক একসাথে নিয়ে নিলাম এবং সাত হর বিশিষ্ট সংখ্যাগুলো আমরা একসাথে নিয়ে নিলাম অর্থাৎ আমরা এখানে কী করলাম ক্রমবিনিময় করলাম এখানে আমরা লিখে দেবো ক্রমবিনিময় বিনিময় বিধি এখানে আমাদের এখানে কুয়েকশনে দিয়ে গেছে সংখ্যার বিধি ব্যবহার করে অর্থাৎ আমরা এখানে কি বিধি ব্যবহার করলাম বিনিময় বিধি তো এখানে আমরা বিনিময় বিধি লিখে দেব তারপর এখানে কি করব। এই দুটি থেকে কমন নেব তো এখানে আমরা যদি এই দুটি থেকে কমন নেই তাহলে আমরা এখান থেকে এখানে হরে কথা আছে সাত আছে এখানে হরে কথা আছে সাত আছে অর্থাৎ এই হর দুটি থেকে আমরা সাত কমন নিয়ে নিলাম তারপর এখানে চয় আছে কমন দুই আছে চয় আছে এখানে কত আছে দুই আছে এই দুটি থেকে আমরা কমন কত নিতে পারি দুই নিতে পারি এখানে সাত বাগের দুই কমন নিয়ে নিলাম তারপর এখানে আমরা এটি দিয়ে ভাগ করব ভাগ করে এখানে বসাবো তো এখানে যদি আমরা সাত বাগের দুই দিয়ে সাত পাকে সাত ভাগের ছয়কে সাত বাগের দুই দিয়ে ভাগ করি তাহলে প্রথমে আমরা কি করব এটিকে অনন্য করতে হবে সাত ভাগের ছয় ইন্টু এখানে পূরণ হিসাবে নিয়ে আমাদের অনন্য করতে হবে অর্থাৎ যদি আমরা অনন্য করি তাহলে কি হরের জায়গায় লব আসবে এবং লবের জায়গায় হর আসবে অর্থাৎ এখানে হর কত আছে সাত আছে সেটি আমরা লোবে নেব এখানে লবে কত আছে দুই আছে এটি আমরা হরে নেব তারপর এখানে কি হয়ে গেছে সাত ইন্টু দুই ইন্টু ছয় ইন্টু সাত তো এখানে সাত আছে এখানে সাত আছে সাথে সাথে আমরা ক্যান্সেল করে দিই তারপর এখানে আমার কত থাকবে দুই পাখের চয় ইকলটা আমরা কত লিখতে পারি দুই পাখের চয় দুই দিয়ে চয়ককে আমরা যখন ভাগ করি তখন আমরা কত পাবো তিন পাবো অর্থাৎ এখানে আমরা এখন কী লিখবো তিন লিখবো যুগ যুগ আমার এখানে কি আছে এখানে কত আছে সাত পাকে দুই আছে অর্থাৎ তোমরা জানো যে একটি সমান সংখ্যা দিয়ে ঠিক তা সেই সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে অর্থাৎ সমান সংখ্যা দিয়ে সমান সংখ্যাকে ভাগ করলে আমরা কত পাই এক পাই তো আমরা এক বসিয়ে দেবো তারপর এখানে আমরা কত নেবো এখানে তো হরে কত আছে পাঁচ এখানে হরে কত আছে পাঁচে পাঁচে যদি আমরা কমন নেই তাহলে আমরা পাঁচ কমন নিতে পারবো এবং দুই একের মধ্যে আমরা কমন নিতে কত পারবো এক নিতে পারবো তো এখানে পাঁচ পাখের এক আমরা কমন নিয়ে নিলাম তারপর এখানে পাঁচ পাখের দুই আছে অর্থাৎ পাঁচ পাখের এক দিয়ে পাঁচ পাখের দুইকে আমরা ভাগ করতে হবে তো ভাগ করবো আমরা এখন আমরা রাফের চলো ভাগ করে নেই তো বাঘ পাঁচ পাখের দুইকে যখন আমরা পাঁচ পাখের এক দিয়ে ভাগ করব। তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে অনন্য করতে হবে পাঁচ পাখের দুই ইন্টু এক পাখের পাঁচ টু আমরা কী করব পাঁচ পাখের পাঁচ ইন্টু ওয়ান এবং দুই ইন্টু পাঁচ তো পাঁচে পাঁচে ক্যান্সেল করে দেব তারপর এখানে কত থাকবে এক থাকবে এখানে থাকবে দুই অর্থাৎ এক পাখের দুই এক পাখের দুই ইজুগলটা কত আমরা দুই তো আমরা এখানে দুই লেখে দেবো তারপর আমরা পাঁচ ভাগের এক দিয়ে পাঁচ পাখের একে ভাগ করব তো সমান সংখ্যা দিয়ে সমান সংখ্যাকে ভাগ করলে কত হয় এক হয় তো আমরা এক বসিয়ে দেব তো এখন আমরা আবার সাত বাঘের দুই এখানে রেখে দেবো এবং তিন বাঘের এক তিনের সাথে এক যুগ ব্যাকেট মানে কি পূরণ তো আমরা এখানে পূরণ বসিয়ে দেবো তো তিনের সাথে এক যুগ করলে কত হয় চার হয় তো এখানে চার বসিয়ে দেবো তারপর প্লাস আছে প্লাস দিয়ে দেবো তারপর এখানে পাঁচ বাঘের এক পূরণ আমরা কী দেবো তিন দুই রেখে যুগ করলে কত হয় তিন হয় আমরা তিন বসিয়ে দেবো তারপর এখানে হরে কত আছে প্রত্যেক সংখ্যার নিচে কত আছে এক আছে তো এখানে হরে হরে আমরা গুণ দেবো হরে হরে আমরা গুণ দিলে সাত একে কত হয়ে যাবে সাত হয়ে যাবে তারপর চারে আর এ গুণ দিলে আমার কত হয়ে যাবে আট হয়ে যাবে আর তারপর আমরা আবার চুক দেব তারপর এখানে কত আছে পাঁচ আছে এখানে কত আছে এক আছে পাঁচ একে আমাদের কি হয়ে যাবে পাঁচ হয়ে যাবে এবং তিনে আর একে গুণ দিলে আমাদের কত হবে পাঁচ পাখের তিন তো এখন আমরা এই দুটি থেকে লসা লসাও তো আমরা যদি লোসাও কিভাবে নির্ণয় করা যায় আমি তোমাদেরকে এক্ষুনি দেখে দিচ্ছি দেখে দিই তো সাতকে আমরা এভাবে ভাগ করবো তো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব সাতকে এবং আমাদের পাঁচের লোসাও নির্ণয় করতে হবে তো আমরা এই দুটিকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তো সাতকে আমরা প্রথম মৌলিক সংখ্যা হতো দুই দুই দিয়ে আমাদের ভাগ যাবে না সেহেতু আমরা সাতকে আমরা মৌলিক প্রথম মৌলিক সংখ্যা সাত দিয়ে ভাগ করতে হবে সাতকে সাত একটি মৌলিক সংখ্যা সুতরাং শুধু এটিকে আমরা এক এবং সাত দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা এখান দিয়ে সাত দিয়ে সাতকে ভাগ করলে আমরা কত পাবো এক পাবো আবার পাঁচও একটি মৌলিক সংখ্যা সেহেতু আমার আমরা কত পাঁচকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো এক পাবো অর্থাৎ প্রথমে আমাদের সাতের লোসাও সাত এবং পাঁচের হয়ে যাবে এক ইন্টু সাত ইন পাঁচ ইন্টু সাত অর্থাৎ পাঁচ একে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ তোমরা আরেকটি জিনিস মনে রাখবে যে যদি দুটি সং দুটি মৌলিক সংখ্যা তোমরা যদি লোসাও নির্ণয় করতে যাও তাহলে তার লোসাও হবে সংখ্যা দুটির পূরণ ফল তো এখানে আমরা পঁয়ত্রিশ নিয়ে নেবো তারপর আমরা সাত দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে আমরা কত পাবো পাঁচ পাবো পাঁচ ছাতা পঁয়ত্রিশ তো পাঁচ দিয়ে এটিকে গুণ করব এটি দিয়ে এটিকে ভাগ করে এটির সাথে গুণ করে আমরা এখানে বসাবো তো পাঁচ পার যাবে পাঁচ আটা কত হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে তারপর আমরা আবার ঝুঁক দেবো তারপর পাঁচ দিয়ে পঁয়ত্রিশে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো সাত পাবো পাঁচ ছাতা কারণ পাঁচ ছাতা পঁয়ত্রিশ আবার ত্রিশ আটা কত একুশ একুশ হয়ে যাবে তারপর আমরা এখানে পঁয়ত্রিশটি বসিয়ে দেবো তারপর চল্লিশের সাথে যদি আমরা একুশ তার চল্লিশের সাথে যদি একুশ যুগ করি তাহলে আমাদের একষট্টি হয়ে যাবে তো আজকে এই অঙ্কটি আমরা এখনই সমাধান করেছে চলো আজকে রুমান টুটি আমরা সমাধান করে নেই তো এই কুয়েকশনে আমরা বিতরণ ভিত্তিটি প্রয়োগ করবো তো বিতরণ ভিত্তিটি তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দেয় অর্থাৎ এ ইন টু বি প্লাস সি ইজকাল টু এ ইন্টু বি প্লাস এ সি এন আমাদের এটি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি দেওয়া আছে অর্থাৎ এখানে আমাদের এ কত ছয়শো সত্তর সত্তর কত এগারো বাগের সাত আমাদের বি দেওয়া আছে আবার এ কত এক ছয়শো আবার বি কত দেওয়া আছে তিন ভাগের এক তো আমরা প্রথমে এভাবে ও এন আমরা প্রথমে এখানে কোমন নিয়ে এখানে আমরা এ নেব অর্থাৎ এখানে আমরা কত নেব ছশো তো তারপর আমরা কি করব তারপর এখানে আমরা এইভাবে প্যাকেট দেবো ইন্টু দিয়ে প্যাকেট দেবো তারপর আমরা বি এবং চি যোগ করবো অর্থাৎ এগারো বাঘের সাত যুগ তিন বাঘের এক অর্থাৎ আমরা এখানে কী করলাম আমরা এখানে বিতরণ বিধি করলাম এখানে আমরা বিতরণ বিধিটি আমরা এখানে লিখে দেবো তারপর আমরা কি করব এখানে ছয়শো সত্তর আমরা এখানে রেখে দেব তারপর এখানে এই দুটি দিয়ে আমরা যোগ করব তো এগারো এবং তিন দুটি মৌলিক সংখ্যা অর্থাৎ তাদের লসাও হবে তা এই দুটি ব্রণ ফল অর্থাৎ এগারো ইন্টু তিন আমাদের কত হবে তেত্রিশ হবে তারপর এগারো দিয়ে তেত্রিশে যদি আমরা ভাগ করি আমরা কত পাবো তিন পাবো তিন ইন্টু সাত যুগ আমরা কী করব তিন দিয়ে তেত্রিশে ভাগ করলে কত পাবো তিন এগারো তেত্রিশ অর্থাৎ এগারো ইন্টু ওয়ান তারপর ছয়শো সত্তর আমরা এখানে আবার লিখে দেব তারপর এখানে তেত্রিশ হয়ে যাবে তো এখানে ত্রিশ আধা কত হয়ে যাবে একুশ হয়ে যাবে তো যোগ দিয়ে দেব তারপর এগারো একে কত হয়ে যাবে এগারো হয়ে যাবে তারপর আমাদের কি করতে হবে ছয়শো সত্তর ইন টু তো এখানে কত আছে তেত্রিশ আছে আর এখানে একুশে আর এগারো যদি যোগ করি তাহলে আমরা কত পাবো বত্রিশ পাবো তারপর এটি দিয়ে তারপর আমরা হরে হরে গুণ দেবো অর্থাৎ এখানে কত আছে এক আছে এখানে কত আছে তেত্রিশ আছে অর্থাৎ একে আর তেত্রিশে গুণ করলে কত তেত্রিশ তারপর এখানে ছশো সত্তর ইন্টু বত্রিশ এখানে আমরা রাফ করে নেই ছশো সত্তরের সাথে বত্রিশ গুণ দিয়ে দিই তো প্রথমে আমরা দুই দিয়ে শূন্যকে ভাগ গুণ করি দুই শূন্য শূন্য সাত দুগুনা ক্ষতি হয়ে যাবে চোদ্দো আমাদের হাতে এক থেকে যাবে তারপর ছয় দুগুনা বারো আর এক ক্ষতো হয়ে যাবে তেরো হয়ে যাবে তারপর আমরা কি করব তিন আর শূন্য গুণ দিলে কত শূন্য হয়ে যাবে তিরিশ হাতে কত হয়ে যাবে একুশ হয়ে যাবে আমাদের দুই হাতে থাকবে তারপর ত্রিচে কত হয়ে যাবে আঠারো হয়ে যাবে আঠারো আর দুই কত হয়ে যাবে বিশ হয়ে যাবে তারপর এখানে শূন্য হয়ে যাবে এখানে কত হয়ে যাবে চার হয়ে যাবে এখানে তিন আর একে চার হয়ে যাবে এখানে এক আর শূন্য এক হয়ে যাবে এখানে দুই আর এক দুই দুই এখানে এসে যাবে তারপর টু ওয়ান ফোর ফোর জিরো আমাদের এখানে লিখবো তেত্রিশ বাঘের টু ওয়ান ফোর আমাদের এই অঙ্কটি রেখে দেব তো আজকের এই দুই নম্বর রোমান টুটি আমাদের সমাধান করে ফেলেছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি তো ভিডিওটি আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করি